হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রুবা অরিন ব্লগস থেকে বলছি। আশা করছি আমার ভিউয়ার্স ভাই বোনেরা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আর আজকে হচ্ছে বিয়ের অনুষ্ঠান, মানে বিয়ে করাতে যাব আর কি। তো ভাইয়ের বিয়ে সবাই জানেন, আমার ছোট ভাইয়ের বিয়ে আমি দেখাচ্ছি, একটার পর একটা পর্ব দেখাচ্ছি। আজকে হচ্ছে বিয়ের পর্ব, বিয়ে করাতে যাব। আজকে আমরা বউ আনব। আর এই তো একটু আমাদের যে গলিটা সাজানো হয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আগেও করেছিলাম, আজকেও করলাম, যেহেতু আজকে বিয়ে করাতে যাব। আর এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি, আর এখন আমার ভাইকেও রেডি করাবে, ওর দুলা ভাইরা সবাই রেডি করাবে। তো সেজন্য একটু আগে বিয়েবাড়ির সাজানোটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, তা না হলে মনে হয় না যে বিয়েবাড়ি। আর এখানে হচ্ছে আজকে বর যে পোশাকগুলো পরবে, শেরওয়ানি, তারপর নাগরা, যা যা পরবে আর কিও, এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো বিয়েবাড়ির গেস্টও চলে আসতেছে, আস্তে আস্তে সবাই যাবে আর কি বিয়ে করাতে। আর হচ্ছে এখন আমার ভাই কাপড় চোপড় পরছে, মানে বরের সাজে সজ্জিত হচ্ছে, আর হচ্ছে তার দুলা ভাইরা তাকে কাপড় চোপড় পরাচ্ছে। এখানে হচ্ছে আমার কাজিনের হাজবেন্ড আছে, আমার ছোটো বোনের হাজবেন্ড আছে, ওরা পরাচ্ছে আর কি কাপড় চোপড়। আর আমরা ছিলাম আর কি, আশেপাশেই ছিলাম। আর হচ্ছে গিয়ে এই তো ওর কাপড়টা পরানো হয়ে গেল। আর এমনিতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, আসলে আমার মন ভালো ছিল না, আমাকে নিয়ে আসলে একটু বেশি লেট হয়ে গিয়েছে, সেজন্য একটু সবাই তাড়াহুড়ো করছিল। প্রায় আমার ভাই যখন কাপড় পরছিল তখন রাত প্রায় 8:30-9 এরকম হবে, তো সেজন্য আর কি খুব দেরি হয়ে গিয়েছিল। এটা হচ্ছে আমার কাজিন, ও আর কি টুপিটা পরিয়ে দিল। আর এই তো আপনারা জানেন সবাই যে বিয়ে মানে করাতে যাওয়ার আগে একটু দই ভাত খেতে হয়, তো সেটা ওকে খাইয়ে দিলাম আর কি। আর এই তো সবাই মোটামুটি যারা আমাদের সাথে যাবে তারা চলে এসছে, তাদেরকে নিয়ে আমরা চলে আসলাম। আর এই তো বরের গাড়ি রেডি, একদম সাজানো, খুব সুন্দর করে সাজিয়েছিল, ছিমছামের মধ্যে খুব ভালোই সাজিয়েছে। আর এই তো আমার বাবাও হাঁটতেছে এখানে, আর গাড়িগুলো সব পিছনে ছিল। আর এখানে আমরা সবাই ওয়েট করছিলাম, কিছু গেস্ট আরও বাকি ছিল, ওরা আসতেছে, সেজন্য আমরা সবাই দাঁড়িয়েছিলাম এখানে, অনেকেই গাড়িতে বসেও গেছে। আর হচ্ছে গিয়ে কী বলে, সামনে কিছু হোন্ডাও ছিল, বাইক ছিল আর কি, তো ওগুলো সব কিছু মিলে। আর এই তো আলহামদুলিল্লাহ আমরা এখন গাড়িতে সবাই বসে গেছি, আর এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি আর কি রাস্তার মধ্যে। শুক্রবার ছিল কিন্তু খুব জ্যাম ছিল রাস্তাটা, অনেক ওয়েট করতে হয়েছে। আর এই তো আমরা আলহামদুলিল্লাহ চলে এসেছি মেয়েদের বাড়িতে, ওরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটা করেছিল, তো সেখানে আমরা চলে এসেছি। আর হচ্ছে কনের ভাবিরা, তারপর হচ্ছে সবাই ওদের গেস্ট যারা আছে, রিলেটিভ যারা আছে, আত্মীয় স্বজন, তারা সবাই বরকে মানে আমন্ত্রণ করে নিল আর কি, বরণ করে নিল আর কি, সরি, বরণ করে নিল। তো এই তো আমার ভাই যাচ্ছে আর কি ভিতরে, ওকে নিয়ে যাচ্ছে। তো আমি আর কি শর্টকাট করে ভিডিওটা করেছি, খুব ছোটো করেই করেছি, কারণ লং করি নাই। আর এই তো আমার ভাই চলে গেছে এখন কনের সামনেই, যেহেতু আগেই হয়ে গিয়েছিলো বিয়ের এক সপ্তাহ আগে আমরা আক্ত করিয়ে ফিরেছিলাম, সেজন্য আর কি বেশি সময় লাগেনি। এখন আমরা খেতে চলে যাব আর কি, সবাই খাওয়া দাওয়া করে তারপরে আর কি কনে নিয়ে তারপর চলে যাব, যা যা আর কি ছোটোখাটো অনুষ্ঠানগুলো আছে, নিয়মগুলো আছে, সেগুলো করব। তো এই তো আমাদের, আমরা খেতে বসে গেছি। আর এগুলো হচ্ছে খাওয়ার আইটেম, ওরা অনেক রকম আইটেম করেছিল, ফ্রাই থেকে শুরু করে রোস্ট থেকে শুরু করে সব রকম আইটেমই ছিল। আর এই হচ্ছে আমার ভাই খেতে বসছে, আর হচ্ছে কনে, তারপর আমার মেয়ে, তারপর আমার বোনের মেয়ে, ওরা সবাই খেতে বসছে একসাথেই, ওরা খাচ্ছে আর কি, বর আর কনে খাচ্ছে। তো একটু শ্যুট করলাম আর কি, খাওয়া শেষ হলেই তারপর আর কি যাওয়া হবে আর কি এরকম। তো এই তো আমার ছোটো বোনের হাজবেন্ডও বসেছিলো এই পাশে, তো সবাই মিলে ওরা খাচ্ছে, আমি একটু ভিডিওটা তুলছিলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আর কি ভালোই ছিল। আর এখানে ওদের যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো আর কি করছে। আর এটা হচ্ছে আমার কাজিন, আমার খালাতো বোন, সে আর কি মেয়ের গলায় আমাদের বাসা থেকে যে আমরা অর্নামেন্টসগুলো দিয়েছি সেগুলো আর কি ও পরিয়ে দিচ্ছে।
আর হচ্ছে গিয়ে এই যে আমার বাবা মা একসাথে বসে কিছু পিক তুলছে, আর এগুলো হচ্ছে কনেদের বাড়ির আর কি ভাবিরা, ওরা সব ভাবি বোন মা সবাই সবাই মিলে আর কি তুলছে। তো সব কিছু শেষ করার পর তারপর আর কি মেয়েকে যেভাবে হাতে তুলে দেয় আর কি বরের হাতে, তারপর হচ্ছে শাশুড়ি শ্বশুর সব কিছু আর কি ওরকমভাবে আর কি ওরা তুলে দিল। আর এখন আমরা বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ, বাসায় এসে তারপর আর কি আংটি ওরা বদল করছে। আর কনে আর কি টায়ার্ড হয়ে গিয়েছিলো কান্নাকাটি করে, একদম নাজেহাল অবস্থা, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, বেশি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দেবেন। আর হচ্ছে অবশ্যই বলবো যে আমার ভাই আর ভাইয়ের বউয়ের জন্য অবশ্যই অনেক 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 দোয়া করবেন, ওরা যেন ওদের সামনের দিনগুলো তোরা যেন খুব 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 ভালো থাকে, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।